মদীরের মানুষ তোমাদের রাষ্ট্রপতি খলিফা উমরের বাড়ি কোন জায়গায় ওই বাড়িটা একটু দেখায় দাও লোকটা বলতেছে আমাদের খলিফার কোনো বাড়ি নাই আমাদের খলিফার তেমন কোনো থাকার জায়গা নাই তুমি সত্যি যদি তাকে পাওয়ার চাও তাহলে এই মরুভূমির মধ্যে উমক জায়গা একটা গাছ আছে ওই গাছের কাছে যাও আমাদের উমর আমাদের খলিফা আমাদের মধ্যে ওই গাছের ছায়ায় একটু আরাম করে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ উমরের বীর বলে চিন্তা করে যে খলিফাকে হত্যা করার জন্য দুইশো লাল উঠ পুরস্কার করেছে ওম সম্রাট আর সেই বেটা গাছের ছায় ঘুম করে তিনি গাছের ডালে বসে তাকায় আসেন কখন আসবে কিন্তু পরে দেখলেন একেবারে উস্কো খুস্কো চুল নিয়ে একটা মানুষ এসে ওই গাছের ছায় নিজের পাগড়িটা পাই এই ডান হাতখানা বালিশ বানিয়ে ঘুমায় গেছে সবন বলেন ঘুমের আগে শুধু বলেছে আল্লাহ হুম্মা বিকে আহিয়া দোয়া পড়াও সে ঘুমটা ধরাও শুরু রুমের বীর মনে মনে চিন্তা করে আমাদের প্রেসিডেন্ট ঘুম নাই ঘুমের বড়ি খাই তারপরে ঘুম ধরে না চোখ লাটার মতন করে থাকে আর পৃথিবীর খলিফা ফাঁকা জায়গায় বডিগার্ড ছাড়া ঘুমাইছে ধরে সোহান আল্লাহ তাও ঘুমটা ধরার দেরি নাই দোয়া পড়া শেষ ঘুমটা ধরাও শুরু কি শান্তি আজকে বাংলাদেশে দেখবেন অনেক গরিবের ঘুম আছে কিন্তু টেকা নাই বাড়ি নাই আবার অনেক ধনী টেকা আছে বাড়ি আছে কিন্তু ঘুম নাই আপনারা বলেন তো এই দুটোর মধ্যে শান্তি কে আছে কটা কয় না গরিব কিন্তু খুব শান্তিতে আছে দরজা খুলে ঘুম পড়ে কারণ গরিবের টেনশন নেই আমার ঘর কিছু নাই চোর ঢুকলো ওই আমার সাথে জামাত করবি ঘুমের পাবি না তো কিছু আর ধোনি দরদা লাগাই সিটকি লাগাই সব লাখানোর পরে যে কেবল ঘুমের মশান নিচ্ছে ওপরতলা থেকে এক বিলাই ইন্দুর ধরার জন্য লাভ নারছে চোড়াইছে দরজা খোলা দেখে এটা বিলাই ইন্দুর খাচ্ছে হাই রে ধোনির টেনশন ভাই ওমার ফারুক ঘুমায় গেলে এবার রোমের বীর যে তরবারি তাকে হত্যা করবে ওই তরবারি বের করে দেখতেছে ধারটা এক সোর হত্যা করা লাগবে দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে জমা দিলে দুই শোলা আলুট পাওয়া যাবে এই মনে করে তরবারির ধার দেখে যেই মাত্র নিচের দিকে তাকাইছে দেখে বিশাল একটা বা হজরত উমরকে ছায়া দেয় ওই ছায়া হজরত উমর আপন মনে ঘুমা ওই বাঘটা এরকম মাথা ক্যাপ করছে মাত্র মাথা ব্যথা করে রুমের দিকে দিকেছে সঙ্গে সঙ্গে বাঘ বাঘ বড় চিৎকার দিয়ে একেবারে গাছ থেকে পড়ে গেছে একদিকে তরবারি পড়ে গেছে একদিকে রুমের বীর পড়ে গিয়ে ভয়ের ঠেলায় ডড়ায় পেশাব করতেছে সচ্ছর করে পেশাবের শব্দে আর বাঘ বাঘ চিৎকারে হজরতমর ঘুম থেকে সে এতন পায় চেতন পাওয়ার বলতেছে আমার বিশ্বাস তুমি মদিয়ার মানুষ না কারণ মদিনার মানুষ কোনোদিন বাঘ বাঘ বলে চিৎকার দিয়ে ডাঁড়ায় পেশাব করবে না কারণ ডাঁড়ায় পেশাব করা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না কথা বল না কেন আপনাদের মধ্যে এমন অনেক ছেলে আছে ডাঁড়ায় পেশাব করে না আপনারা দেখেন নিজের ছেলেদের দিকে একটু তাকায় দেখেন একটু দেখবেন সকালবেলা যে ফুল প্যান্ট করলো এর সাইজ কিরকম ওঠা যায় বসা যায় কেন একটু দেখবেন না আপনি বাবা হিসাবে দেখবেন আপনার ছেলে ফুল প্যান্ট টাকলুর উপরে আছে না টাকলুর তলে গেছে এটা কে দেখবে গ্রামের লোক দেখবে আল্লাহ প্রত্যেকটা অভিভাবককে এই ব্যাপারে জবাবদিহি করবে যে তোমার সন্তান নষ্ট হওয়ার পিছনে কে বেশি দায়ী তোমার সন্তান টাকলুর তলে ফুল প্যান্ট পরে আর তোমার মেয়ে টাকলুর উপর প্লাজো পরে তুমি বাপ হয়ে কিছু কও না মেয়েদের পোশাক হবে টাকনুর তলে আর পুরুষের পোশাক হবে টাকনুর উপরে ধরে কোন কথা ঠিক কী না এই নাবির উপর থেকে টাকনুর উপর পর্যন্ত ঢিলা ঢালা পায়দামা ঢিলা ঢালা ফুল প্যান্ট এগুলো পুরুষ পরিধান করবে এমন একটা টাইপ ফুল প্যান্ট পড়ছে বসা যায় না ডাঙায় পেশাব করে শেরপুর ফুটবেলাস দেখবেন আমি একদিন পেশাব করে যাই দেখি একটাও নাই বসার সবে কোমর পর্যন্ত আমি বললাম কে ভাই কোমর পর্যন্ত বসে গেলে মাথার লাগবে ওটা যেটা ধর খাড়া হয়ে মারে ওটা মাথার লাগবে আমি কইলাম তাহলে আমার ডাকা কোনটা আপনি পায়খানার যান আমি কইলাম পায়খানার কেন আপনাকে জন্য পায়খানাই পেশাব করা লাগে পায়খানার যায় যাই আসতে সেই ডানায় পেশাব করতেছে ডানায় পেশাব করা এটা কোনো মানুষের চরিত্র নয় এটা হলো জানোয়ারের চরিত্র জোরে বলেন কার চরিত্র আজকে আমরা সেই চরিত্রটা গ্রহণ করেছি ওমর ফারুক বললেন বেটা মোদিনাই কোনো বাঘ নাই কোনো বাঘ নাই তুই বাঘ বাঘ বলে চিৎকার করিস কারণ মদিনায় সিংহ আছে যেখানে সিংহ থাকে সেখানে বার হয় না আপনারা বলেন তো মদিনার সিংহের নাম কি মদিনার সিংহের নাম হলো হজরত আলী ধরে বলেন নাম কি উমর ফারুক সম্পর্কে ফারুক ডিগ্রি দেওয়া হয়েছে আর হজরত আলী সম্পর্কে বলা হয়েছে আসাদুল্লাহ অনেক জায়গায় আসওয়াদ মানে বাঘ আস্বাদ মানে সিংহ বলা হয়েছে যেটাই হোক না কেন মদিনা সিংহের নাম হলো হজরত আলী যেখানে সিংহ আছে সেখানে বাঘের কোনো দরকার হয় না বল তোর বাড়ি কোন জায়গায় কি বাঘ বাঘ বলে চিৎকার করিস কেন বলে আমি হলাম রোমের বীর রোম সম্রাট ঘোষণা করেছে আপনার দেহ থেকে বস্ত্র বিচ্ছিন্ন করতে আমাকে দিবে। কিন্তু দেহর কাছে এই করার সঙ্গে সঙ্গে বিশাল একটা বাঘ দেখলাম আপনার গোটা দেহ আবৃত করে রেখেছে ওমর ফারুক বললেন রে রোমের বীর শোনো যখন আল্লাহকে কলিজার মধ্যে কেউ জায়গা দেয় আমার আল্লাহ তালা নিজেই কুদ্রুত ভাবে তার বডিগার্ড হয়ে যা রে আমি একা একা ঘুরি কারণ আমার ইমান বিশ্বাস করে যিনি আমার মৃত্যু দিবেন তিনি আমাকে জীবিত রাখবে এখন বলো এই ছয় দিন হলে তুমি আমার কেন খুঁজতেছো মেয়েটা বলতেছে আমির আল মমিন আমি ছয় দিন হলে আপনাকে খোঁজার কারণ হলো আমি ছয় বছর বয়স ইমান গ্রহণ করেছি শুধুমাত্র ইমান গ্রহণ করার অপরাধে আমাকে বারো বছর জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে খুব খেয়াল করেছি শুনবেন আল্লাহ বলতেছেন ইনাম আল্লাজিনা মুমিন কারা শুধু লাইল ইল্লা পড়লে মুমিন হওয়া যায় না মুমিন হতে গেলে ইমানকে গ্রহণ করা লাগবে হিন্দু যুদ্ধের সময় তো অনেক হিন্দুর আমি তো যুদ্ধের সময় খুব বড় ছিলাম না কিন্তু আমার বাসার কাছে গল্প শুনছি আর আমার এখানে একটা হিন্দু ছিল শঙ্কর দাদা ও মাঝে মধ্যে আমাকে বলতো মুসলমানের খবর কি আমি কইতাম দাদা ভাই আপনি হিন্দু হয়ে মুসলমানের খবর নেন কেন তখন মুসলমানের কলমার দাম আছে রে বলে মুসলমানের কলমার দাম আপনি কেমনে বুঝলেন যুদ্ধের সময় বুঝেছি কোন আর্মি এসে জিজ্ঞাসা করতো তোম কোন হো বলতাম মুসলমান কলমা পাতা মোহাম্মদ বিলকুল ঠিক হাই ঠিক তাই বললাম দাদা এই কলমা যদি আর্মির হাত থেকে যান তাই হ্যাঁ এই কলমা কলমাকে আর্মির হাত থেকে বাঁচে গেছি শুধু মুখ যে কলমা কয় আর্মির হাত থেকে বাঁচছেন ওই কলমা যদি অন্তরে গ্রহণ করেন তাহলে জাহান নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচায়া দিবে এই জন্য কলমা গ্রহণ করার রূপ অর্থ হলো একরার বিল লেসান পড়েন একরার বিল লেসান তাজদিক বেল জেনান আমল বেল ছয় বছর বয়সে মান গ্রহণ করেছি শুধু ইমান গ্রহণ কর অপরাধে বারো বছর আমি জেলখানায় বন্দি জীবন কাটাইছি যামিরাল মোহামিন আমি যেই দেশের জেলখানায় ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ জোরে বলেন নাম কি আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করলেন মুসলমান যখন কোন রাষ্ট্র দখল করবে ওই রাষ্ট্র মানুষের আইন চলবে না রাষ্ট্র চলবে আল্লাহর আইন আর আল্লাহর আইন যখন চালু হবে তখন জেলখানার কোনো দরকার থাকবে না কারণ আল্লাহর আইন হলো ডাইরেক্ট অ্যাকশন জরিগণ কি অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন চুরি করলে চোর হাত কাটক জিনা করলে যদি বিবাহিত হয় তাকে কোমর পর্যন্ত ফুটে শেষ করে দাও একটা জিনাকারীকে একটা চুরির যদি বিচার বাংলাদেশে করে এই বাংলাদেশ থেকে চুরি জিনা জীবনের মতো উঠে যাবে ধরে বলেন কথা ঠিক কিনা ভাই যান একটু মনোযোগ দেওয়া শোনেন ওমর মেয়েটা বলতেছে ইয়ামির আল মমিন রোম পারস্য যখন আপনি দখল করলেন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন জেলখানার দরজা মুক্ত হয়ে গেল আমি জেলখানা থেকে মুক্ত পেলাম কিন্তু যাব কোথায় কারণ আমার দাদা খ্রিস্টান আমার বাবা খ্রিস্টান যেই দেশে জন্মেছি সেই দেশের সবাই খ্রিস্টান কিন্তু আমি মুসলমান যাব কোন জায়গায় আজকে ছয় দিন হলে দুই পাহাড়ের মাঝখানে ঘুরতেছি যদি আপনার দেখা পায় তাহলে আপনার কাছে আমি একটু আশ্রয় চাই উমর ফারুক ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন মেয়েটা বলতে যে আপনি কাঁদেন কেন উমর ফারুক বললেন মা আমি ওমর তোমাকে আশ্রয় দিবার পারব না আমি উমর তোমাকে আশ্রয় দিবার পারব না তবে তুমি যে ইমান গ্রহণ করেছ সে ইসলাম তোমাকে অধিকার দিয়ে দিবে এখান থেকে প্রমাণ হলো আশ্রয় দেওয়ার মালিককে আরো জোরে সেই মালিক আল্লাহ মুসলমান ইসলাম তার অধিকার দিয়েছে মেয়েটা বলতেছে আমিরাল আল তাহলে এই মুহূর্তে আমার অধিকার কি আমার মায়েরা যারা পর্দায় আছেন ইসলাম আপনাদের কি অধিকার দিয়েছে ওমর ফারুক বললেন মা এখন তোমার বয়স কত বলে বয়স হলো আঠারো বছর ছয় বছর বয়সী মান গ্রহণ করেছি আর বারো বছর জেলখানায় বন্দি থাকছি তাহলে ছয় আর বারো কত হয় মেয়েটা বলতে আঠারো বছর বয়স ওমর ফারুক বললেন আঠারো বছরের একজন যৌবন নারীকে ইসলাম অধিকার দিয়েছে ভালো দেখে একটা ছেলে নির্বাচন করে বিয়া বসা না কেন সরাল্লা ভালো দেখে ছেলে ভালো ছেলে মানে কি মাস্টার না হাফেজ আপনার মেয়েকে বিয়ে দিবেন হাফেজের সাথে যার মেয়ে নাই জি হাফেজের সাথে দিবেন যদি প্রাইমারি মাস্টার পান আর হাফেজ পান তখন মিন সারেল ওয়াসওয়াসেল খান্নাস আপনার ভিতরের খান্নাস বলবে আর বেতন কিন্তু চল্লিশ এর বেতন মাত্র সাত তখন বলবে দুনিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দুনিয়ার সুন্দর হলো প্রাইমারি সাথে বিয়া দাও আর দরকার বলে হাফেজের কাছে আখেরাতের জন্য দোয়া চাও জোরে ঘর কথা ঠিক না যখন আপনারা মরবেন আমাদের দোয়ার দরকার আছে না নেই বাসা থাকতে আমাদের দরকার নাই মরে গেলে আমাদের দরকার হবে একটু মনোযোগ দেন ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়ে বসার অধিকার ইসলাম দিয়েছে এখন তুমি আঠারো বছরের যৌবো না তোমার কোনো অভিভাবক নাই আমি ওমর তোমার অভিভাবক হইয়া একটা ভালো ছেলের খবর দিচ্ছি দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা মেয়েটা বলতেছে আমির মোমিন তাহলে আপনি বলেন সে ভালো ছেলেটাকে ওমর ফারুক বললেন ছয় লক্ষ হাতিজের হাফেজ সোনাল্লাহ তিরিশ পারাকের হাফেজ হাদিসের হাফেজ ছেলেটার নাম হলো আব্দুল্লাহ বাবার নাম হল ওমর তার মানে ওমর আমার ছেলেটার সঙ্গে তোমার বিয়া দিয়া তোমাকে আমার বৌমা বানায়া জোরে কন কি মা এটা আপনার কন না কেন বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চা সবাই সমানাল্লা করলেন না বৌ মা বৌমা শুনে অনেকের মনের মধ্যে একটা চিন্তা হচ্ছে বেটার বউ কি বউমা আপনাকে বেটার বউ কি আপনার বউমা কন কন একবার এগারোটার সময় সাইদি হদুর বৌরা বনানো আশ্বাস করলো তখন ডাড়ি টাড়ি কিছু নেই আমরা হাঁটা ঘাঁটা নিলাম পাঁচ ফির কাহালু তখন একজন বলতেছে আজকে বাড়ির যে বউ মা না করলে দরজা খুলবি না আমি কইলাম ভাইরে আসুরে আপনি এই কাম করলেন বউ কেউ মা কয় তোমার হয়নি তো তুই বুঝব আমার হসে আমি বউ মা কে কয় আমার ছেলের বউ ছেলের বউকে আমি বউ মা বলে ডাক দিলি খুলে দিবে পাশে একজন কথা শোনার পরে লব ভেংসি দিছে আমি লব ভেংসি দাও কেন বলে আল্লাহ আমার ভাগ্য এত খারাপ করেছে আমারও ছেলের বউ আছে তবে আমার ছেলের বউ মা হয় নাই বউ দরজাল হয়েছে আমি কলাম বউ দরজাল হলো কেন বউ দরজাল কেন হলো বলে হুজুর দেখে শোনা বিয়া করাই নাই দেখা শোনা বিয়া করাতে পারি না যার কারণে বউটা পাইছি বউটা হলো দরজাল বউ ধরে আপনাদের যদি এরকম ভাগ্যে থাকে যে আপনার ছেলের বউ দরজাল তাহলে দেখবেন কিছুদিন ছেলে আপনার সঙ্গে থাকবে তারপরে বউ নিয়ে কিন্তু ভিন্ন হয়ে যাবে এরকম আছে না নাই ধরে আছে আসে নাই যে ছেলেটা মা ছাড়া কিছুই বুঝতো না মাকে দেখলেই মায়ের কাছে এতিমের মতন দাঁড়ায় থাকতো মা গাল দিত তাও সত্য না সেই ছেলেটা বিয়ে করার পর আর মায়ের সঙ্গে কথা বলে না বউ কান গরম করে দিছে শাশুড়ির সামনে বলতে দে আম্মা আমি বিয়াস বাজারে যাচ্ছি আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন শাশুড়ির বলতেছে আম্মা আমি বিয়াস বাজারে যাচ্ছি আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন বউ বলতেছে আমার মাও দুটাই খায়

আল্লাহ কবুল হজর দিবে যে মায়ের দিকে তাকাও না ওই মায়ের পায়ের আল্লাহ তোমার জান্নাত বানাইছে আপনার আবার ফতুয়া নিয়েন না যে হুজুর শাশুড়ি খাওয়াতে নিষেধ করছে তা কিন্তু না আপনি শাশুড়ি খাওয়াবেন শ্বশুরও খাওয়াবেন এগুলো হচ্ছে নফল আর বাপ মা হচ্ছে ফরজ ফরজ বাদ দেখে যদি নফল আদায় করে সেটা আল্লাহ কবুল করবে আগে ফরজ আদায় করেন বাপ মা আদায় করেন তারপর শ্বশুর শাশুড়ি আপনি আদায় করতে পারবেন মেয়েটা বলতেছে আমি ঈদাল মোমিন আপনি বলেছেন একটা ভালো ছেলের সঙ্গে আমার বিয়ে বসার অধিকার আছে ইসলাম নাকি আমাকে সেই অধিকার দিয়েছে ওমর ফারুক বলতেছে একশোবার ঠিক তাহলে আপনি বলতে চান আপনার আবদুল্লা ইমু ওমরের সব ভালো ছেলে এ সারা বুঝি দুনিয়াতে আর কোনো ভালো ছেলে নাই ওমর ফারুক বললেন মা আমার দুই দুইশোকে আমার ছেলের চাইতে ভালো কোনো ছেলে আমার চোখে পড়ে না মেয়েটা বলতে আপনি হলেন একশোকে আপনি হলেন নিজের ছেলেকে শুধু ভালো কন অন্যের ছেলেকে ভালো নাই ফারুক চমকে বলতেছে তুমি তো জেলখানার মধ্যে থেকে বের হলে বারো বছর জেলখানায় ছিলে ছয় বছর বয়স ইমান গ্রহণ করেছ তুমি কি আমার চাইতে ভালো জানো মেয়েটা বলতেছে আমির মমিন আমার কাছে ভালো একটা ছেলের খবর আছে আমি তার নামটা বলবো আপনি একটু হিজাব করে দেখবেন তো এই দুইটা ছেলের মধ্যে কোনটা ভালো ওমর ফারুক বললেন মা তোমার কাছে যেই ছেলের খবর আছে তার নাম কি মেয়েটা বলতেছে তার নাম হলো হুসাইন বাবার নাম হজরত আলী মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা আর নানার নাম হলো মোহাম্মুর এখন আপনি বলেন আপনার আবদুল্লাহ ভালো না হুসাইন ভালো সঙ্গে সঙ্গে ওমর ফারুক ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন মেয়েটা বলতেছে আমির আল আপনি দেন কেন ওমর ফারুক বলতেছেন মা তুমি যেই ছেলের নাম বলেছ আমার আবদুল্লার সঙ্গে তার কোনো তুলনা করা যাবে না কারণ রাসুল বলেছেন সাইদুল আহাল জান্না হাসান হোসাইন রাজি আনহমা জান্নাতি যুবকদের সর্দার হবে আমার হাসান আর হোসাই মেয়েটা বলতেছে তাহলে হোসানের মতন ভালো ছেলে থাকতে আপনার আবদুল্লাহ বিয়ে করবো কেন আপনি তো কইছেন একটা ভালো ছেলের সঙ্গে আমার বিয়া বসার অধিকার আছে অধিকার এখন পূরণ হোক বা না হোক আমার আশা হলো বিয়ে যদি বসা লাগে ওই হোসানের সঙ্গে বিয়া বসবো আপনার আব্দুল্লার সাথে বিয়া বসব না ফারুক মেয়েটা নিরাপদ আশ্রয় দিয়া পরন্ত বেলা আসরের সময় হজরত আলীর দরবারে গেলেন হজরত আলীর বাড়ির দরজায় ভাঙ্গা ছুড়া বাড়ি কি বাড়ি ভাঙ্গা ছুড়া বাড়ির দরজায় গিয়ে সালাম দিলেন আল্লাহ নবী বলেছেন তুমি যে দরজায় যাবে কলিং বেলে চাপ দিও না খটখটি শব্দ করো না নবীর সৈন্য জোরে সালাম দাও বাড়িওয়ালার কানে সালাম পৌঁছে সে তোমার জন্য দরজা খুলে দিবে যদি শুনবার না পায় আবার যদি দেওয়া সেইবার না পায় আবার দাও তিনবার দেওয়ার পরে যদি শোনবার না পায় তাহলে তুমি ঢকঢকি করতে পারো কিন্তু আগে সালাম দেওয়া লাগবে নবীর সন্ন্যত আসসালাম আলাইকুম ইয়াহলাল বাই আম্মা সাইলা সালা তানহার সঙ্গে সঙ্গে হজরত আলী দরজা খুললেন সালামের উত্তর দিয়া বললেন ইয়ামির আল মমিন আপনি আমার দরজায় সালাম দিলেন নবীর সূন্য ঠিক আছে কিন্তু আম্মা সাইলা ফালাতানহার এই ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন ওমর ফারুক বলে আলি রে জীবনে কোনোদিন ঘটকালি করিনি আজকে প্রথম ঘটক হইয়া তোমার বাড়ির দরজায় এই ফকির ঘটককে তুমি ফিরাইয়া দিও না তোমার হসানের ব্যাপারে আমি একটু ঘটকালি করতে চাই হতালি চিৎকার করে আল্লাহ উমর ফারুকের মতন মহান ব্যক্তি যদি আমার হোসানের ঘটক হয় তাহলে অবশ্যই ভালো ভালো হবে ঘটক যদি হয় আজকে আপনাদের ছেলে মেয়েকে বিয়ে দিবেন ঘটকের দরকার আছে না নাই নিজে যদি হওয়ার পারেন ভালো কথা যদি নিজে না পারেন দেখে শুনে ঘটক নির্বাচন করেন যাকে তাকে ঘটক বানান না অমর ফারুকের মতন মহান ব্যক্তি যখন ঘটক তাহলে মেয়ে ভালো না খারাপ জোরে ঘটক যদি ভালো হয় তাহলে মেয়ে কি হবে ফতালি বললেন আমির আল মমিন মেয়েটার যোগ্যতা কি উমর ফারুক বললেন এক নম্বর যোগ্যতা হলো আমার আবদুল্লাহকে দি জ্বালাও ছয় লক্ষ হাদিসের হাফেজ তিরিশ পারা কোরআনের হাফেজ যেখানে তোমার হুসাইনকে রাখা যাবে না হুসাইন রাজি আল্লাহ থেকে দশটা হাদিস পাওয়া যায় না আর আবদুল্লাহ উমর উমর থেকে হাজার হাজার হাদিস পাওয়া যায় ধরে জন সোহান বোখারি মুসলিম পড়েন কিছুক্ষণ পরপর আবু হরাইয়া না আবদুল্লাহ উমর এই যিনি ছয় লক্ষ হাদিসের হাফিজ ছিলেন ছয় লক্ষ হাজিসের হাফিজা ছিলেন মা আর হাফিজ ছিল নোমর নমরিক সোহান আল্লাহ সে নমরকে মেয়েটা দি করছে চেহারাও ছয় ফুট তিন ইঞ্চি আবদুল্লাহ নমুরের লম্বা হাইট গঠন হল ছয় ফুট তিন ইঞ্চি চেহারাও মাশা আল্লাহ রকম বাপ হচ্ছে অর্ধপিটির খলিফা তাক মেয়ে কইছে দি তোমার হোসেনকে পছন্দ করেছে দুই নম্বর ছয় বছর বয়স ইমান গ্রহণ করেছে বারো বছর ইমানের পরীক্ষা দিয়েছে সকালবেলা তিনটা করে চাবুক বিকালবেলা তিনটা করে চাবুক মারছে এরপরও মেয়েটা ইমান হারা হয় নাই হাজরত আলী বললেন ই আমির এমন একটা মেয়ের খবর আপনি আমাকে দিলেন আমি মনে মনে হোসেনের জন্যে এমন একটা বউ খুঁজতেছিলাম না খুঁজে বিয়ে করাইছি বড়বেটাকে বেটাকে নাম হলো তারা হাসান জোরে নাম কি আপনার বলেন তো হাসানডা দেয়ালার বইয়ের নাম কী হাসানডা যে মেয়েটাকে বিয়ে করেছিল তার নাম হলো জায়দা জোরে বলেন তার নাম কি জায়দার জীবনী পড়বেন এর কথা ওর কাছে ওর কথা ওর কাছে এই সমাজে যত গন্ডগোল হচ্ছে প্রত্যেকটা গন্ডগোলের মূলে একজন নারী আছে না নাই আপনি খোঁজ করে দেখবেন এই মেয়েরাই কিন্তু এর কথা ওর কাছে বলে বলার কারণে সমাজের মধ্যে একটা গন্ডগোল হয় হাসান দাদিয়ালার বউটা হলো জায়দা কুটনি হাসান দাদিয়াল্লা মাঝে মধ্যে হজরত আলীর সামনে দাঁড়ায় হজরত আলী ছেলের মুখের দিকে তাকাবার পারে না কারণ ছেলেটা বড় কষ্ট আছে এটা হজরত আলী জানবার পারে তখন তাকে নিয়ত করেছে আমার হোসেনের জীবনে আমি কোনো কষ্ট দিবার চাই না দেখা শোনা বুঝা শোনা একটা মেয়েকে বিয়ে করাবো যেন ভবিষ্যতে বউ দজ্জাল না হয় মেয়েটা যেন বউ মা হয় জোরে কন কি হয় ইয়ামির আল মিনি এমন একটা মেয়ে আমি মনে মনে খুঁজতেছিলাম অমর ফারুক বলতে চালি রে তাহলে আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে আসো আমার বুকের ভিতরে দুইজন যখন কোলাকুলি করতেছে এমন হোসেন ঘরের থেকে বের হয়ে সালাম দেওয়া বলে মুরব্বিরা আপনার দুইজন যেভাবে খুশি হয়ে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়া আপনারাই করবেন অমর ফারুকের রাগ বেশি না কম চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে কিন্তু রাগ প্রকাশ করবার পারতেছে না বিপদ কারণ আল্লাহর কবি বলেছেন সাহাবিরা রে আমার হোসেনকে তোমরা চিনো না আমার হোসেনকে তোমরা চিনো না নবী আসেন নামাজের শেষ এমন সময় হোসেন পিঠের উপরে চলে বলতে চল ঘোড়া চল চল ঘোড়া চল নবী শেষ থেকে মাথা তুলতে পারে না আবার হোসেনকে পিঠ থেকে নামার পারে না যখন নামাবার চায় আল্লাহ ডাক দেবে নবী গ আপনি না হইয়া যেমন ভালোবাসেন আমি আল্লাহ হইয়া আপনার নাতিকেও তেমন ভালোবাসি যতক্ষণ আপনাকে ঘোড়া বানাইছে আপনি মাথা তুলবেন না এটা দেখতে আমি আল্লাহ বড় ভালো লাগতেছে যে হোসাইন নবীরে ঘোড়া বানাই আল্লাহ নবীর মাথা তুলতে নিষেধ করে সেই হোসাইনের খবর যখন নবী সাহেবদের সামনে দেয় সেদিন সাহেবেরা বুঝেছে হোসাইন সাধারণ কোন সন্তান সোনাল্লা কর এমন কথা কইছে মনে হয় আপনারা দুইজনে বিয়ে করবেন রাঘবি হবি না ওমর ফারুক বললেন বাজান তুমি কি মুরব্বী মানো না আমি তোমার মুরব্বী তোমার বাপ তোমার মুরব্বী আমরা দুইজন মিলে যদি সিদ্ধান্ত নেই এই সিদ্ধান্ত তুই মানবা হোসেন বলতেছে আপনার দুজন মুরব্বী আমি সম্মান করি এবং আমি জানি আপনার দুইজন মুরব্বী আমি সম্মান করি এবং জানি কিন্তু আপনাদেরকে মানতে পারবো না মানতে হবে শুধুমাত্র একজন মুরব্বীকে যার নাম হলো মহাম্মুর রসুল যাকে তাকে মানবার গেলে তবলিক দুই দল হয়ে গেছে দরেদন কোন কথা ঠিক কি না যাকে তাকে মানবার গেলে আহালে হাদিস এখন সতেরো দল হয়ে গেছে যাকে তাকে মানবার গেলে হানাবি মাঝাব এখন কত দল হয়েছে তার কোন কাছে যাবো দরজায় ঠোকা দিলাম নানা ঘরের ভিতর থেকে বলে হোসাইন এখন তুই ডিস্টার্ব করিস না আমি জান্নাতের মধ্যে আরাম করতেছি আমি হোসাইন চমকে গেলাম একটা ভাঙ্গা ঘরের মধ্যে নানার কথা শোনা যায় আর নানা জান্নাতে আরাম করতে করতেছে কেমনি দরজা না খুললেও জানলার পাশে গেলাম জানলার পাশে গিয়ে তাকায় দেখি ওই ঘরের ভিতরে আমার নানি উড়াতকে বালিশ বানায় দিয়েছে সেই উরাতে নানা মাথা দিয়ে শুয়ে আছে নানি চুলের মধ্যে হাত দিয়ে বিলকি করতেছে আমি বললাম নানা ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলি কি জাননাতে থাকা যায় নানা বলতেছে তুই ছোট্ট মানুষ তুই বুঝবি না তোর নানির মতন বউ যদি ঘরে পাই ওই ঘরটা যেন আল্লাহর জান্নাত হয়ে যা আল মৌমিন আমার নানার ভাঙ্গা ঘর জান্নাত আমার নানির জন্য আমার নানা যেমন বিয়ে করেছে ও বাবা আপনি বলেন তো আমার মা আপনার কেমন বউ আপনি বলেন বাবা আমার মা আপনার কেমন বউ আমার মা যদি আপনার ভালো বউ হয় আমার নানি যদি নানার ভালো বউ হয় তাহলে আমি হোসাইন কেমন একটা বিবাহ করতে চাই যে বউ ভাঙ্গা ঘরে আসলে আল্লাহ সেই ঘরটা জান্নাত বানায়া দেয় শোবানাল্লাহ কর না কেন যারকে ঘরে বউ খারাপ আপনারা বলেন তো এখানে যারা আছেন মনে মনে চিন্তা বলা লাগবে না চিন্তা করেন না আপনি কি আছেন না জান্নাতে আছেন একটু এই চোখ বন্ধ করে দেখেন আপনি ওই নামাজ পড়ে পরে ঘরের মধ্যে ঢুকে তুলে দেখেন আপনার ঘরের মধ্যে স্টার জলসা যে বাংলা নাটক চলতেছে আর ওই নাটকের মধ্যে হিন্দুকে পূজার বাদে লোল লোল করে বাঁচতেছে আপনাকে বিয়ে সেটা কি মুসলমান গ্রাম না হিন্দু গ্রাম হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে বসবাস করি আচ্ছা ঠিক আছে তাহলে মুসলমান একটা পাড়া আছে না নাই ওটা হিন্দু পাড়া এটা মুসলমান পাড়া তো ফেরেস্তারা দেখবে এসে দেখে মুসলমানের ঘরের মধ্যে থেকে হিন্দুদের পূজার বাদে লোল ললো করে ব্যস্তছে ফেরেশতারা বলতেছে আল্লাহ হিন্দু পাড়া তো ওই সাইডে এটা তো মুসলমান পাড়া এটি হিন্দুকের পুজোর বাদে বাজে তখন আল্লাহ বলতেছে ওদেরকে বউ মুসলমানের বউ ভারতের স্টার জলসা জি বাংলা দেখতেছে আর এই নাটক দেখবার যে হিন্দুদের পূজার বাদ্য মুসলমানের ঘরটা লুলো করে বাঁচতেছে যেই ঘরে স্টার জলসা জি বাংলা দেখার মতন বউ আছে ওই বউটা কোনোদিন জাহান্নাত হতে পারে না ওই বউয়ের কারণে আপনাকে জাহাঙ্গনামে যাওয়া লাগবে দরেক্ষণ কথা ঠিক কিনা না কথা গন না কেন বাবা এখন আপনারা খেয়াল করেন বিয়ে তো করছেন আর তার বিয়ে করার সত্যি নাই বিয়ে করার উপায় নাই আমাদের বাংলাদেশে কেউ যদি বউ ছাড়া ওভার ডিউটি করে তার কোনো সমালোচনা হয় না কিন্তু দুই নম্বর বিয়া করলি কিন্তু সমালোচনা করে জোরে কোন ঠিক না আমি হুজুর মানুষ যদি দুইটা বিয়ে করি যাবে আর কেন হুজুর চরিত্র ঠিক না কিন্তু হুজুর করে এত বউ লাগবে কেন আপনারা বলেন তো বিয়ে চাব করলে তার চরিত্রের ব্যাপারে কথা করলে তার কবিরা গুণা হবে জোরে কোন কথা ঠিক কিনা সে কি অবৈধ না বৈধ বৈধ বিয়া করছে কিন্তু বউ থা ভাবির সাথে যারা ফিল্ডিং মারতেছে ওয়ার ডিউটি করতেছে এই শালারা অবৈধ জরেকর কোন কথা ঠিক কিনা এরা হলো অবৈধ এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলেছেন মাসনা মাসনা কি দুটা বিয়া কর যদি মন করে সোলা সা তিনটা করো মন চাইলে রোবা চারটা করো না পারলে একটা লিয়ে থাকো তোমার শক্তি কম পশা কম ঘর বাড়ি করার মতন তোমার সামর্থ্য একটা লিয়ে থাকো কি করবো কম পক্ষে দুটা বউ থাকলে তার দুনিয়াটা কিছুটা জান্নাতে হয় এক বউ রাগ করছে গেলাম রে দৌড়েছে ধরবে যায় না আর আমাকে একটাই আছে রাগ কর কিছু নেই যাওয়ার কোনো জায়গা নাই আমার মায়েরা মনে কষ্ট নেন না আমি দুই বিয়ের কথা বলতেছি না আয়াতে কিছু আপনাদের শুনায় দিলাম এবার চলে আসেন হোসেন বলতেছি আমির আল মমিন আপনি যেই মেয়েটার খবর দিলেন আপনার আবদুল্লার সঙ্গে বিয়া দেন উমর ফারুক বললেন আমার আবদুল্লার সঙ্গে দিয়ে দিলাম কিন্তু মেয়েটা রাজি না মেয়েটা তোমার সঙ্গে বিবাহ বসতে চাই হোসেন বললেন আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে ওমর ফারুক বল হোসাইন তুমি যে মেয়েকে বিয়ে করবে তাকে কয় প্রশ্ন করবে বলে তিনটা করব কি প্রশ্ন করবে বলে শুধুই মেয়ে ছাড়া যে মেয়েকে আমি বিয়ে করব সেই মেয়ে ছাড়া দুনিয়ার কারো কাছে প্রশ্ন আউট করব না ওমর ফারুক বলে যেই প্রশ্ন আমি জানি না ও বাবা আলী যে হোসানের তিনটা প্রশ্ন করবে এই সম্পর্কে আপনার ধারণা কি আলী বলতেছে আমার হোসেন যে তিনটা প্রশ্ন করবে আমি বাবা হিসাবে জীবনের প্রথম শুনলাম শোনলা কবেন না ওমর ফারুক মনটা খারাপ করে মেয়েটার ঘরের দরজায় গিয়ে বললেন মা আঠারো বছর বয়স হয়ে গেছে তোমার বিয়ে করার অধিকার আছে কিন্তু এমন ছেলেকে তুমি পছন্দ করলে মা সেই ছেলে তো তোমাকে বিবাহ করবে না মেয়েটা বলতে হোসেনকে বলেছে আমাকে বিবাহ করবে না বলে করবে না কিন্তু এমনভাবে বলেছে যে তিনটা প্রশ্ন করবে যে প্রশ্ন আমি শুনি নাই তার বাবাও জীবনে শুনে নাই সেই প্রশ্নের উত্তর তুমি কেমনে দিবে উত্তর দিবার না পারলে তো বিয়ে করবে না মেয়েটা বলতে সে আমির মমিন হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা আল্লাহ তাআলা আমাকে এমন একটা ঈমান দিয়েছে আমার ঈমান বলতেছে প্রশ্ন তিনটার উত্তর যদি আমি না পারি আমার আল্লাহ পারাবে লিল্লাহি তাকবীর আরব আলা রাব্বিহিম ইতাওয়াক্কালুন ভরসা করছে কার উপর যে কে তিনটা প্রশ্ন করবে আপনিও শোনেন নাই তার বাপও জানে না আমি কেমনে উত্তর দিব তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে ওমর ফারুক হাসতে হাসতে হজরত আলীর দরজায় আলী বলতে মাত্র মন খারাপ করে গেলেন আবার কেন আইসেন বলে তারিখ করার জন্যে হোসেন বলে কিসের তারিখ করবেন বলে বিয়ার তারিখ না তুমি যে তিনটা প্রশ্ন করবে মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না সেটার তারিখ করতে আইসি নির্দিষ্ট তারিখ মোতাবেক বা যান একটু মনোযোগ শুনবেন নির্দিষ্ট তারিখ মোতাবেক ওমর ফারুক হোসেনের বাম পাশে বসেছে আর হজরত আলী বসেছে ডান পাশে বাম পাশ্বে হজরত আলীর ডান পাশ্বে উমর মাঝখানে হোসাইন দাদিয়াল্লা বসে গেছে একটু বসার সাইজটা খেয়াল করে চেয়ারম্যান আমার কোন সাইডে বসেছে আর সভাপতি বসেছে আর আর বসেছে সামনে একটা চাদর দেওয়া হয়েছে চাদরের ওই ওই পারে বছরের যৌবনা মেয়েটা বসে গেছে এখন যদি আপনাদের প্রশ্ন করি উমর ফারুক হজরত আলী আর হোসাই মতন মানুষ বসে আছে তাদের সামনে চাদর দেওয়া হয়েছে চাদরের ওই পারে ওই মেয়েটাকে বসানো হয়েছে এখন যদি বলি চাদর দেওয়ার কারণ কি জোরেগন আমাদের বাংলাদেশে একজন সংসদ সদস্য আছে নাম হলো মমতাজ বেগম জোরেগন নাম কি এই মমতাজ বেগম কিন্তু আজ থেকে কয়েক বছর আগে সংসদে একটা গান গাইছে আমাদের বর্তমান এম এমপি সাহেবও কিন্তু মমতাদের সাথেও গান ধরে কোন কথা ঠিক এই গানে গানে কইছে তোমরা খুঁজা মলা না হুজুর বুঝলো না মানে আমাদের মতন হুজুররা যারা পর্দার করে তাদেরকে বলা হয়েছে তেতুল হুজুর আর আমাকে হুজুরের ওস্তাদের নাম হলো আমার সবির রহমতুল্লাহ ওনাকে আরো বলেছে সরাসরি তেতুল হুজুর কি বলছে ওর শরীয়তের না চোখ দুইটা করলা কানা মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না তেতুল হুজুর বুঝলো না মনের পর্দা যদি বড় পর্দা হয় তাহলে হাজর তোমরের সময় সামনে চাদর দেওয়ার কারণ কি কেন উমর ফরুকের মন ভালো না খারাপ এ একটু হাহু করবেন হয়তো আলীর মন ভালো না খারাপ হোসানের মন ভালো না খারাপ তাহলে সামনে চাদর দেওয়ার কারণ কি মমতার গান অনুসারী ওই চাদর দেওয়ার কোনো দরকার নাই মনের পর্দা যদি বড় পর্দা হয় ওমর ফারুক বুঝাইলেন মনের পর্দা পর্দা না পর্দা হলো আল্লাহর আই ফি অকরণা কন্যা রচনা তাবারুজাল জাহিলিয়াতিল ও জাহিলিয়াতিল উলা সোহা আল্লাহ আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন রে মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো কোন প্রয়োজনে ঘর থেকে বের হয় না যদি অত্যন্ত অত্যন্ত প্রয়োজন হয় তাহলে তোমরা ঘরের পরিবেশ নিয়ে বের হয়ে ওই জাহেলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে রাস্তায় তোমরা বের হতে পারবা না জাহানী যুগের মেয়েরা সাজয রাস্তায় বের হতো রাস্তার পুরুষ মানুষকে নষ্ট করার জন্যে আজও আমাদের বাংলাদেশে এরকম কিছু মেয়ে আছে যে রাস্তার যুবকদেরকে নষ্ট করবার চাই দরেকন কথা ঠিক কে না আজকে যুবকেরা এই যে মদ খায় এই যে ফিল্মিল খায় হিরোইন খায় আপনার মনির খানের গান শুনলে বুঝবেন প্রত্যেকটা যুবকেরা নষ্ট হওয়ার পিছনে কারণ হলো একটা বিরহ ব্যথা আছে জরেকণ কী ব্যথা স্যাঁকা দিছে প্রেমের স্যাঁকা দিছে কোন বউ স্বামীকে সঁকা দেয় না কিন্তু প্রেমিক প্রেমিকা খায় আর সেইটা নিয়ে সমাজের মধ্যে অনেক গান ভাইরাল হয় এই গায়কের নাম হলো মুনির খান জোরে বলেন নাম কি। এই গায়কের আরও বহু নাম আছে একটা নাম আপনাদের আমি কারণ মুনির খান মাঝে মধ্যে ভালো গানের সঙ্গে এই বিরোহের গান বেশ করে অঞ্জনে একটা গানকে অঞ্জনা জোরে গান কি। অঞ্জনা ওকে একটা শেখা মারছে অঞ্জনা এই শেখা এখন যুবকদেরকে সে গান শেখায় আপনারা যারা এখানে যুব আপনার যুবক যারা আছেন শোনেন তাদের জন্য আমি বলতেছি রাস্তা দিয়ে যদি কোনো খারাপ মেয়ে যায় আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিনাবসারিহিম তুমি যদি মুমিন হও তোমার নজর থাকবে নিচের দিকে ওই খারাপ মেয়ের দিকে তুমি নজর দিও না ওই খারাপ মেয়ের দিকে নজর দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইমান আমল পর্যন্ত ধ্বংস হয়ে যাবে একটা খারাপ মেয়ে একটা গোল্ডেন এ প্লাস ছেলেকে মা এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাশে আই এস ফেল করছে এফ গ্রেড সবাই করল কে এত ভালো ছেলে প্লাস পায়নি গোল্ডেন পাশে গোল্ডেন সেই ছেলে ফেল করলো কেন তদন্ত করা হলো তদন্ত করে দেখা গেল ওই একটা মেয়ের পাল্লা করছে একটা মেয়ের পাল্লাত পরে একটা ন্যাংরা পর্যন্ত হাঁটবার সেটা জানেন মেয়ে যদি খেলে মানুষজন আছে ওই দিকে যাওয়া যাবে না ওইদিকে গেলে অটো ভ্যান পাওয়া যাবে দাও ন্যাংরা কিন্তু খোঁড়াতে খোঁড়াতে মেয়েটার পিছনে যায় যদি মেয়ে বলে আর কত আসবে তোমার কষ্ট হয় না লেংরা বলতে দরকার হলে পাহাড় ডিঙ্গামো সাগর সিজবো পাহাড় ডিঙ্গাবো কিন্তু তোমাকে আমি ছাড়বো একটা মেয়ে ইচ্ছা করলে গ্রামের সমস্ত ছেলেদের মাথা নষ্ট করতে পারে একটা মেয়ে ইচ্ছা করলে সমাজের সবাইকে জাহান নামে নিয়ে যেতে পারে এই জন্য সেই মেয়েটাকে আল্লাহ করেছে ঘরের মধ্যে থাকো ঘরের বাহির হয়ে না ওমার বালা হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও যেই তিনটা প্রশ্ন করবে আমরা দুইজন এসেছি তোমার বাবার আমি দেখি মেয়েটা উত্তর দেবার পারে কিনা এবার হোসেন দাদিয়াল্লা দাঁড়িয়ে গেছে মেয়েটাকে লক্ষ্য করে বলতেছে রে মেয়ে তোমার দুই আমার দুই পাশে দুইজন মহা মানব বসে আছে আমার দুই পাশে দুইজন জন মহামানব বসে আছে এরপর আমি বড়ো একলা হয়ে গেছি এরপর আমি বড় একলা হয়ে গেছি ওমর ফারুক বলে বাজান তুমি কি ভুল বলতেছ তোমার ডান পাশে আমি বাম পাশে তোমার বা বসে আছে এরপরে তুমি একলা কেন হলে হোসেন বলে মেরে আমার দুই পাশে দুইজন দেহ নিয়ে বসে আছে কিন্তু এই দুইজন মহামানব মনে 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 তোমার পক্ষ নিয়েছে আপনার বলেন তো ওমর ফারুক কার পক্ষে কথা কয় না কথা কয় না হজরত আলী কার পক্ষে কিন্তু বসে আছে হোসাইনের পাশে আজমাদের বাংলাদেশে অনেকে নিরপেক্ষ আসন নাই মনে করে আপনারা মনে করবেন নিরপেক্ষ নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন হবে একজন এরকম নির্বাচন কমিশনার না নাই দরজন আসে না নাই বসে আসে নিরপেক্ষ হইয়া কিন্তু মনে মনে রে ভোটের সাইজ ইউনিয়ন পরিষদে কি হবে আল্লাহ ভালো যাবে চা ভোট দেওয়ার কাছে হাস্তারা ধরে বলতেছে আপনি কষ্ট করে ভোট দেবেন আপনারটা তো আমরাই দিছি কে ভাই আমার ঘর তোমরাই দিলে সে যাই যখন যাচ্ছে তখন বিরুদ্ধে বলে চাষা চাষির যান পাঠান না চাষির ডাউ এই পাগলা তোর চাষি তিন বছর আগে মরছে কারণ মরা গোলা হচ্ছে চাষা অসুবিধা নেই যতক্ষণ পর্যন্ত নিরপেক্ষ বলে দাবি করে অনেকে আছে কিন্তু হজত উমর কি নিরপেক্ষ মনে মনে মেয়েটার পক্ষ নিয়েছে হস কিন্তু মনে মনে মেয়েটার পক্ষ নিয়েছে হোসেন বলতেছে দেহ আমার দুই পাশে বসে আছে কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে এই দুইজন মহান মানব যদি কারো পক্ষ স্বয়ং আল্লাহ রাসূলতার তার পক্ষে হয়ে যাবে সোনাল্লা করেন উমর ফারুক আলীর মতন মহান মানব যদি কারো পক্ষ নেয় তাহলে আল্লাহ রাসুল তার পক্ষ হবে কিনা আমি হোসাইন বলে একলা হয়ে গেছি উমর ফারুক বলে বাজান এখন তোমার প্রশ্ন শুরু করো এবার হোসাইন বলতেছে রে মে আপনার যারা এখানে বসে আছেন আমার মা বোনেরা যারা পর্দায় বসে আছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক একটি প্রশ্ন করতেছে হোসাইন রে মে এক নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের সন্তান সঙ্গে সঙ্গে হরতালি চমকে উঠছে আমি বাবা ছেলের সঙ্গে আর বাবাকে বাদ দিয়ে হাসাইন মায়ের কথা বলতেছে এখান থেকে বোঝা গেল বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরিয়ায়ু দরে কত যতন করে ধরিয়ায়ু দরে কতই কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো ইমাম গাজ্জালি বলেছেন প্রত্যেকটি যুবতী মেয়ের তিন দিন পাঁচ দিন সাত দিন একটা করে মাসিক অসুখ হয় মাসে সাত দিন পাঁচ দিন তিন দিন অসুখটা যখন শুরু হবে তখন নামাজ পড়া যাবে না রোজা করা যাবে না পুরাণ শরীর স্পর্শ করা যাবে না এই অসুখটা যখন হবে তখন কোনো ইবাদত তার জন্য করা যাবে না শুধু জিকির ছাড়া ইমাম গাজালি বললেন অসুখটা কখন বন্ধ হয় তোমরা কি জানো যখন ওই মেয়ের প্যাটে বাচ্চা আসে যখন মেয়ের পেটে বাচ্চা আসে তখন আল্লাহ মাসিক ব্যারাম বন্ধ করে দেওয়ার কারণ হলো যতদিন বাচ্চা প্যাটে থাকবে ততদিন মায়ের যেন কোনো ইবাদতের কমতি না হয় কারণ মায়ের শুধু নিজের ইবাদত না ওই ইবাদতটার কারণে বাচ্চা প্যাটের মধ্যে বড় মা যদি নামাজ পড়ে প্যাটে বাচ্চা নিয়ে প্যাটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে রুকুর থেকে যখন শেষ দায় যায় ফেরেস্তা বলে আল্লাহ তোমার বান্দি নামাজ পড়তে গিয়ে প্যাটের মধ্যে বাচ্চারে চাপ লাগতেছে বাচ্চারে কি কষ্ট হয় না আল্লাহ বলে ফেরেজ সাক্ষী থাকো যেই মা প্যাটের বাচ্চা নিয়ে নামাজ পড়লো সে নিজে নামাজ পড়লো না প্যাটের বাচ্চাকে বানায়া দিল আমার এলাকার এক ছেলে আমাকে বলে হুজুর এগারো মাস আমার খিদা কম খালি রোজার মাসে খিদা বেশি লাগে হুজুর এই বেড়াম কেন হলো আমি বললাম ব্যায়ামের ওষুধ আমার কাছে নাই তোর মার কাছে যা ও মায়ের কাছে গিয়ে বলল মা এগারো মাস খিদে কম রোজার মাসে আমার খিদে বেশি কেন মা তখন বলতে তোর দ্যাদি তোর দাদি তোর দাদিয়ে সরবনাশ করছে তুই যখন আমার পেটে ছিলি রোজার মাসে আমার রোজা থাকতে দেয়নি আমি রোজা থাকি তোর দাদি বলতে না রোজা থাকবে ফেলে দেবে কারণ আমি খাসি আমিও খাসি তুইও খাসি এই যে রোজার মধ্যে তোর খাওয়া শুরু আছে এই যে রোজার মাসে তোর খিদে বেশি লাগে এখান থেকে কি বুঝলাম আপনার একটা মা যদি ভালো হয় প্যাটের সন্তান আল্লাহ এই জন্যই খ্রিস্টান নেপোনিয়ান বলেছে তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার হোসাইন মেয়েটাকে প্রশ্ন করছে কি বাপের না মায়ের প্রশ্ন করেছে আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের সন্তান তুমি কি বলতে পারবে আমার মা সম্পর্কে আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের সন্তান মেয়েটা অপার থেকে বলা হোসাই আপনার মাকে আমি চিনি প্রশ্ন করেছে আমার মাকে তুমি জানো উত্তর দিয়েছে আপনার মাকে আমি চিনি যেই বলছে চিনি সঙ্গে সঙ্গে ওমর ফরক জিব্বাত কামড় দিছে আর হজরত আলী দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে ওমর ফরক জিব্বাত কামড় দেওয়ার কারণ হলো তুই কেমন চিনবি তুই রোমের জেলখানার মধ্যে বন্দি ছিলি আর হাসানের মা এমন একজন মেয়ে যাকে দুনিয়ার কেউ চিনতে পারে না ফাতেমা সম্পর্কে জানতে পারা কিন্তু ফাতেমাকে তোমরা চিনতে পারবে না এমন একজন নারী ফাতেমা যার কবর পর্যন্ত আল্লাহ তালা পর্দা করেছে জান্নাতুল বাকির মধ্যেই কবর কিন্তু কিয়ামত পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না সোহান আল্লাহ হজ চোখ দা দর দর করে পানি পড়তেছে পানি পড়ার কারণ হলো আমি নিজেই হোসেনের মাকে চিনতে পারি নাই এত বছর সংসার করলাম তারপরে হোসেনের মাকে আমি স্বামী হইয়া চিনতে পারিনি আর তুই চিনবি এটা কিন্তু মনে মনে চিন্তা করতেছে আর চোখ দার দর দর করে পানি পড়তেছে হোসানের মা কে কে হোসেনের মা যাকে আল্লাহ তালার পক্ষ থেকে সাইদাত জান্না যাকে সমস্ত নারীদের নেত্রী করা হয়েছে জান্নাতি নারীদের সর্দারিণী বানানো হয়েছে খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা আল্লাহ নবী বলেছেন আমি হলাম পুরুষের আদর্শ আর আমার ফাতেমা হল নারীদের আদর্শ আল্লাহ নবীকে আমরা পুরুষের আদর্শ মানব কিন্তু মেয়েদের আদর্শ হলো ফাতে সেই ফাতেমা সম্পর্কে হোসেন বলতেছে আমার মাকে তুমি জানো আর মেয়েটা বলতেছে আমি চিনি অনেক সময় চলে যায় একজন জীবাত কামড় দে আছে একজন সৌদ্দার দরদর করে পানি পড়তেছে আর হোসাইন খালি মুসকি মুসকি হাসতেছে এমন সময় মেয়েটা বলে হোসাইন আপনি প্রশ্ন করলেন আমি উত্তর দিলাম আমার উত্তর হলো কি হলো না আপনার তিন বিচারকের একটা বিচারক কথা বলেন না ওমর ফারুক রাগ করে বলতে কেমনে হবে তোমাকে প্রশ্ন করলো কি আমার মাকে তুমি জানো আর তুমি উত্তর দিলে আমি চিনি তুমি কেমনে চিনবা খাতে কি পাড়া বেড়ানি নাকি পাড়া বেড়ানি মেয়েকে গোটা পাড়ার লোকেরা চিনি ধরে কোন চিনি কে চিনে না খাটের উপর বসে গল্প করতেছে ওকে বউ কেমন রে আমাকে পাড়ার মধ্যে এক নম্বর আমাকে পাড়ার মধ্যে অর সুন্দরী বউ কেউ পায়নি আপনি বলেন তো আপনার পাড়ার মধ্যে এক নম্বর অর বউ সুন্দরী ওই কি সুন্দরী পাশে না জাহান নামে ফসা কথা করে না কথা গোটা পাড়ার লোক তার বউয়ের খবর জানে পুরা জাহান নামে আর দায়ু চলাই হল যারা বউকে গোটা পাড়া দেখাবে এরা হলো দাউস আর দাউসের জন্য জান্নাত আল্লাহ হারাম করেছে আপনার বউ কেমন এটা পারলো কেমন জানে এই স্বামীরা আজকের ওয়াজ শোনার পরে তো বকরের বউর হাত ধরে তুমি তো আমার বউ এই যেন পাড়ার লোকেরা কেউ দেখ পারে না পায় এমন সময় মেয়েটা বলতে হুসাই আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল বাম গালে কালো একটা তিল ছিল আর থুতুনির তলে লাল একটা দাগ ছিল সঙ্গে সঙ্গে হঠাৎই চিৎকারয়ে বলতেছে মা যা বলেছো বলেছো আর বলো না কারণ তিনজনের মধ্যে একজন পরপুরুষ রয়েছে সুবহানাল্লাহ বল না এই পারে পর্দার এই পারে যে তিনজন বসে আছে এই তিনজনের মধ্যে একজন কি পুরুষ দেখছেন যা বলছ বলছো চোখের ভুরু কইছো গালের তিল তলে লাল দাগ কইছো যা কইছ কইছো মা আর নিচে নাই মোনা এই তিন তিনজনের মধ্যে একজন পর পুরুষ আছে যে পর তাকে পর পুরুষ বলা হয়েছে তার সম্পর্কে নবী বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লা কানা নবীতের সব যোগ্যতা আল্লাহ তাকে দান করেছে কিন্তু নবীর দরজা বন্ধ করছে বলে তাকে নবী হিসাবে ঘোষণা করা গেল না এ কথার দ্বারা বোঝা গেল নবী হওয়ার সব যোগ্যতা যার মধ্যে ছিল সেই মানুষটাকে আলী পর পুরুষ কি পুরুষ আচ্ছা তাহলে মুড়িদের বইয়ের কাছে পীর কি পুরুষ আপনাকে এলাকাতে পীর মুড়িদের এরকম নাই হ্যাঁ এখন পীর সব কাছে তুই তো মুরিদ নিলি তোর বউ তো নিল না

তার চেহারা দেখে সোমায়া বলতেছে আমিও মান গ্রহণ করবো আমাকে নবীর কাছে নিয়ে যাও ইয়াসার বলতেছে আমি তোমাকে নবীর কাছে নিয়ে যাব না কি নবীর কাছে গিয়ে শুনি সাহাবি ইয়াসার বলতেছে আমার বউ তো মুসলমান হবার চাই আমি কি আপনার কাছে নিয়ে আসবো রাসুল বললেন বাল্যিগু আনি ওলা আয়া তুমি যে কলমা পেয়েছ সেই কলমার তালকিন তোমার বউয়ের কাছে দাও আমার কাছে আশা লাগবে না ইয়াসার বলে হুজুর আপনি তো আল্লাহ নবী নবী বলেন আমার বউ আছে আমার সন্তান আছে আমি আল্লাহর নবী তোমার বউমার কাছে কলমা পড়লাম আর কিছুই মনে হবে না কিন্তু লাকাতে কার লাকুম ফি রাসূলিল্লাহি সলাতুন হাসানাহ কিয়ামতের যুগে ভন্ডরা বলবে সাহাবীর বউকে যদি নবী কলমার দাওয়াত দেওয়ার পারে তাহলে মুরিদের এর বউকেও আমরা সবক দিবার পারো জোরে কোন কথা ঠিক কি না এই যে নবী নবীর কিছু হবে না কারণ ও সিনাসাকওয়ালা তার আল্লাহ সিনা সাক করছে তার কারো কুরু মেয়ে দেখলে তার লোভ নবী আলাদা জিনিস তারপরও নবী যে আদর্শ এই জন্য কোনো সাহাবির বউকে নবী তার কাছে ডাক দিয়ে তালিম দেয় নাই আসল কথা কোন মেয়ে মানুষকে পীরের কাছে মুড়ি ধোয়া সম্পূর্ণ হারাম যেরকম সম্পন্ন কি স্বামী যা শিখবে ওইটা তার বউকে শিখাই দিবে ওই মরদ পীরের কাছে বউকে নিয়ে যাওয়া যাবে না কারণ পীর যত বড় গাওস কুতুব হোক না কেন পীর হলো পরপুরু কথা কয় না দু একটা ঠিক আছে বাদ বাকি কথা না আপনার কি রাগ করতেছেন রাগ করতেছেন এখন তুই একটা বাজতে শেষ করে দেবো তা হাহু কিছুই হন না অমার ফারুক পর পুরুষ আলী বলতেছেন মা চোখের ভুরু জোড়াইরা হোসেন বলতে পারবে তার মা হওয়ার কারণে বাম গালে কালো একটা তিল ছিল আমি স্বামী বলতে পারবো আমার বউ হওয়ার কারণে থুতুনি তলার আলো একটা দাগ ছিল নবী বলতে পারবে কারণ ফাতেমা তার মেয়ে হওয়ার কারণে কারণ ফাতেমা থুতুনির তলে যেই দাগটা এটা জন্মসূত্রে পাইছে সোহানাল্লা বলেন আর গালে বারবার যার খবর একটা তিল সে দেখতে পেয়েছে আর চোখের ঘুরো জোড়া সন্তান মায়ের মুখের দিকে তাকাইছে কবুল হদের সব পাইছে হোসাইন বলতে পারবে। কিন্তু জেলখানার মধ্যে তুমি তুমি থাকার বললে মা মেয়েটা ওই বন্দি বলতেছে রুমের জেলখানার মধ্যে যখন বন্দী ছিলাম সকালবেলা তিনটা করে চাবুক মারত বিকেলবেলা আমাকে তিনটা করে চাবুক মারত এই চাবুকের আঘাতে জর্জরিত হয়ে একসময় রুমের জেলখানায় আমি বেহোশ হয়ে পড়ে গেলাম ওই বেহুশ অবস্থায় দেখি আমার শিয়রের পাশে নূরে একটা পুতুলি বসে কাঁদতেছে আমি কে কেউ আপনি জান্নাতের হুরি না বেহেস্তের পরী এমন করে আমার শিওরে বসে কাঁদতেছেন আমার মাথায় হাত দে বলে মা আমি জান্নাতের হুরিও না বেহেস্তের পরিও না আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতে মা এত নির্যাতনের পরেও এত কষ্টের পরেও তুমি ইমান হারা হওনি এত কষ্টের পরেও তুমি ইমানকে কলিজার মধ্যে জায়গা দিয়েছো এই জন্যই বাকি থেকে পাক আমাকে তোমার কাছে প্রেরণ করেছে তোমাকে একটু সন্তনা দেওয়ার জন্যে বল হাসাই ওই সময় আমি আপনার মায়ের মুখের দিকে তাকাইলাম আমি চোখের ভুরু জোড়া দেখেছি বাম গালে কালো একটা তিল দেখেছি থুতুনের তালে লাল একটা দাগ দেখতে পাই হোসেন সিল্লাই বলে মাবু আমি এক নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে মেয়েটা একশো গুণ সুন্দর উত্তর দিয়েছে ওমর ফারুক বলে হোসাইন তাহলে আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে হোসাইন বলে এত সহজ না কারণ তিনটা প্রশ্নের উত্তর দিলে করব বিয়া নসেত আমি বিয়া করব না আমরা যখন কবরে যাব আমাদেরকে মন কিনা কিনে কয় প্রশ্ন করবে জোরে বলেন কয়টা আপনারা বলেন তো একটার উত্তর যদি দিবার পারেন আর বাকি দুইটা যদি না দিবার পারে আমরা কি জান্নাতে যাব রাসুল বলেছেন তিন তিনটা প্রশ্ন উত্তর যারা দিবে কবরে তাদের দেহ থাকবে আর পাখিটা ইল্লিন নামক জান্নাতের বাগানে আল্লাহ ছেড়ে দিবে তাহলে প্রশ্ন হবে কয়টা তার মধ্যে প্রথম প্রশ্ন কি। মান রব্বুকে তোমার রবকে এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই পারবে মান রব্বু তোমার রবকে হিন্দু কন বৌদ্ধান আপনার জানেন ঠেলাত পড়লে হিন্দুরাও কিন্তু আল্লাহ আল্লাহ ঠেলাত এই মান রব্বুকর উত্তর সবাই পাবে যখন প্রশ্ন করবো আমার কে তোমার দিন কি ওই জায়গা যে ধরা দেবে ওই জায়গার যা ধরা খাবি একমাত্র মুসলমান যারা তারাই কেবল উত্তর দিতে পারবে দিন আল ইসলাম আমার দিন ইসলাম আর তিন নম্বর প্রশ্ন করবো তখন সব গেছে রে তখন কারা পারবে এই ভাইয়েরও একটু সমস্যা হবে আপনি কিন্তু মনে করেন না ভাই আজকের কোরআনের মাগুলের সভাপতি মাদ্রাসার সভাপতি দাঁড়িয়ে দেখা দেন আপনি তো নাই আয় হায় নাই না না সমস্যা না আজকে যদি নিয়োগ করা কেছোই না তো দাড়ি মুখটা হ্যাঁ বউয়ের কাছে গেছে বউ বলছে তোমাকে একটা ভেলকি দেখাবো দেখ তো স্বামী কয় কি ভেলকি তা আসো দেখো তোমার দেখ জীবনেও দেখাই না আজকে দেখার তো স্বামী দেখার জন্য ঘর গেছে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াইছে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায় বলতে তো তোমার মুখ আর আমার মুখ এই দুই মুখ কিন্তু একই দেখা যায় তোমার দাড়ি নাই মোচ নাই আমারও নাই মোজ দাড়ি যদি আল্লাহ আমার কেন দাঁড়িয়ে দিতো এটু যদি মোজ হতো স্বামী মেয়ে মানুষের কোনো দিন দাড়ি মুছ হয় বউ বলছে এই মরদ মরদ মানুষ কোনো দিন দাড়ি মোছ চাষা হয় লাকাদ হলাক মাল ইনসানা সে আহাসানি তাকে যখন যে বয়সে যেটা দরকার আল্লাহ সেটা আমাদেরকে দিয়েছে তোর কোনো কথা ঠিক কেনা এতে আপনার চেহারার মধ্যে সৌন্দর্য বাড়বে সৌন্দর্য বাড়বে ভাই খালি থুইয়া দেন রে অহমান লয় তো

এখন হয়তো বলবেন হুজুর রবীন্দ্রনাথ ঠাকুর তো দাঁড়িয়ে থেকে রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়িয়ে থেকে কি মুসলমান আমি মুসলমানের কথা বলতেছি যারা মুসলমান দাবি করবে তারা নবীর এই আদর্শকে মানা দরকার আছে না নাই মনে কষ্ট হনিবেন না যদিও কথা তিত লাগে আমল করেন আল্লাহ তালা সম্মান বাড়া দিবে আমার ফারুক বললেন হোসাইন মোবাইল দিয়া কোন কি দিয়ে ওই মোবাইল ছাড়া কোনো ভাতি খায় না আমার এক লাখ মেয়ে আছে এদের ওয়াশ করে গেল এর একটা মেয়ে আছে যতক্ষণ মোবাইল চালু করে না দেবেন ততক্ষণ খাবি না যত পিটির মারে খাবি না খালি চালু করে দেয় কপা কপ মারতিছে কারণ ছোট ছোট কি দেখে আমি দেখলাম ওখানে কার্টুন খেলা আছে ঘোড়ার খেলা আছে এই খেলাগুলো দেখে ছোট ছোট বাচ্চারা খেলা পছন্দ কম করে না বেশি করে মেয়েটা বলে হাসাইন ওই ছয় বছর বয়সে আমি দাদার সঙ্গে খেলা দেখতে রাজ দরবারে আসলাম দাদার সিংহাসনের পাচ্ছে ছোট্ট একটা চেয়ার আমার বসায় দিল আমি বললাম দাদু ভাই খেলা দেখার কথা বললেন খেলা কোন জায়গায় আমার দাদা বলে ওই যে তাকায় দেখ আমি তাকায় দেখি একটা লোকের কালো কাপড় চোখ বেঁধে রাখছে আমি তাকায় দেখি তার দুইটা হাত বাঁধা আমি নিচের দিকে তাকায় দেখি তার দুইটা পা লোহার হার দিয়ে আটকায় রাখছে আই বললাম দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন কিন্তু আপনি আমার কি দেখান ওইটা কে গো দাদু আমি জানতে চাই আমার দাদা বলতেছে তুই জানিস না ওইটা কে আমি তখন বললাম ওইটা একজন মানুষ আমি দেখতে পাই আমার দাদা বলে আপনি রে তুই ছোট্ট মানুষ তুই বুঝবি না তুই যারে মানুষ বলতেছিস ওইটা মানুষ না ওইটা মানুষ না ওইটা হলো একজন মুসলমান আপনারা তো শোবনাল্লাহ কইলেন কিন্তু মেয়েটা বলে হোসাইন আমার দাদা যেইভাবে বলতেছে ওইটা মানুষ না ওইটা হলো একটা মুসলমান আমি তখন ছোট্ট মানুষ বুঝতে পারলাম আমার দাদা খ্রিস্টান এই খ্রিস্টানেরা মুসলমানকে কোনোদিন মানুষ মনে করে না এমনকি আমাদের প্রতিবেশী আমাদের প্রতিবেশী যে বাবার দাদা বাবুরা আছে এরাও কিন্তু আমাদের মানুষ মনে করে না হয়তো বলবেন হুজুর মানুষ মনে করেন আমি যুক্তি দিলাম চারশো বছরের পুরাতন বাবরি মসজিদ চারশো বছরের পুরাতন বাবরি মসজিদ জাল্লা রাসুল বলেছেন সাতটা শ্রেণীর জন্যে আল্লাহর জান্নাত আশা করে পাঁচটা দলের জন্য জান্নাত আশা করে আছে আর সাত শ্রেণীর মানুষকে আড়সের ছায়ায় আল্লাহ জায়গা দিবে ময়দানে যখন ব্যতীত কোনো ছায়া থাকবে না তার মধ্যে একটা স্নেহ হলো যাদের অন্তর আল্লাহর ঘরের সঙ্গে থাকে মসজিদকে যারা ভালোবাসে তাহলে আপনারা বলেন তো চারশো বছরের পুরাতন বাবরি মসজিদ যখন ভারতের দাদা বাবুরা ভাঙল তখন প্রত্যেকটা মুসলমানের করি যায় আঘাত লাগছে কি না কতক্ষণ লাগছে কি না তাহলে আমাদেরকে মানুষ মনে করলে আমি বললাম দাদু ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন ছয় বছর বয়সে আমি যখন জানতে চাইলাম আমার দাদা বলতেছে ওই যে টাকায় দেখ আমি তাকায় দেখি একটা বিশাল আগুনের চুলা দাও দাও করে জ্বলতেছে ওই চুলার উপর একটা ডেক্সি দাও হয়েছে ওই ডেক্সিতে মনে মনে তেল নিচের টক দাদু ভাই আজকের খেলা কি খেলবেন আমার দাদা বলতেছে ওই মুসলমানকে হাত পাও বান্ধে দেয় উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব উত্তপ্ত তেলের মধ্যে মুসলমান পুড়ে মারা যাবে আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা খেলার নাম কি কথা কয় না গণেশের উপরে পায়ের উপরে কোরআন সে রাখার উপরে একটা হিন্দু মরছে একটা হিন্দু মরছে কিন্তু গোটা বাংলাদেশে অনেক মুসলমানকে মারা হয়েছে অনেক মুসলমান মারা গেছে সংখ্যা গরিষ্ঠ মুসলমানেরা বরে কিন্তু সংখ্যা লদিষ্ট হিন্দুরা একটাও মরে নাই বা জান বর্তমানে গোটা বিশ্ব জুড়ে চলতেছে মুসলমান মারার খেলা জোরে কি মারার খেলা আপনি মায়ানমারে তাকান মুসলমান মারতেছে কাশ্মীরে তাকান মুসলমান মারতেছে ফিলিস্তিনে তাকায় দেখেন মুসলমানকে মারতেছে এভাবে সারা জীবন মুসলমান মার খাবে না মুসলমান মক্কার তেরো বছর মার খেয়েছে আবার মুদিনে আসার পরে মুসলমান কিন্তু মার দেওয়া শুরু করেছে ধরে বলেন কথা ঠিক কি না বর্তমান খেলার নাম কি মুসলমান মারার খেলা মেয়েটা বলে হোসাইন ছয় বছর বয়সী মানে কেমনে পাইলাম শোনেন আমি আমার দাদু ভাইকে জোর হাত করে বললাম দাদা এই মুসলমান মারার খেলা কি বন্ধ করা যায় না ও দাদা ওই কাগুনের চুলার মধ্যে ফেলে দিয়ে উত্তপ্ত তেলে মারার খেলা কি বন্ধ করা যায় না আমার দাদা দিকে তাকায় হাজিরে বলতেছে অবশ্যই বন্ধ করা যাবে অবশ্যই বন্ধ করা যাবে যদি মুসলমান একটা বারের জন্যে বলে আল্লাহ রা সুলমানি না তাহলে একটা বারের জন্যে বলবে আল্লাহ রা সুলমানি না তাহলে আমি তারা হাতের বদন খুলে দিব তার চোখের বাদন খুলে দেব তার পায়ের শিকল খুলে দিব মুসলমান আপন ইচ্ছা দরবার থেকে বের হয়ে যাবে আমি তখন ছোট্ট মেয়ে ওই মুসলমানের সামনে গিয়ে বললাম মুসলমান একটা বারের জন্য শুধু বলো আল্লাহ রাসুলমানি না তাহলে আমার দাদা তোমাকে মুক্ত করে দিবে উত্তপ্ত ত্যালের মধ্যে ফেলে দিবে না একটা বারের জন্যে কি তুমি বলতে পারো না মুসলমান চোখপাত অবস্থায় বলতেছে রে ছোট্ট মেয়ে তোমার কাছে জীবনের দাম বেশি কিন্তু যারা মুসলমান হবে ইজা জুকির কলু বুহুম ওই যাত আলৈহীম আয়াতুহু যাদা তুহ ইমানিহীন কালু যারা পুরকৃত মুসলমান তাদের কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি দরকার হলে আমি গোটা দুনিয়া ছাড়বো কিন্তু এক মুহূর্তের জন্যে আমি আল্লারা সুল ছাড়ব না মেয়েটা আলা হোসেন এই কথা যখন মুসলমান বলেছে সঙ্গে সঙ্গে আমার দাদা সিয়ার থেকে লাভ দিয়ে সিংহাসন থেকে লাভ করে বলতেছে রে সৈন্যরা আর ধৈর্য ধারণ করা যায় না এই মুসলমানকে হাত পাবাদ অবস্থায় উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও আমি তখন বললাম দাদু ভাই একটা জীবন্ত মানুষকে মেরে ফেলবেন এই খেলা আমি দেখব না আমি চলে যাওয়ার চাই আমার দাদা খফ করে আবার হাতটা ধরে বলতেছে দেখার জন্য নিয়ে আইছি দেখতেই হবে আমাকে জোর করে চেয়ারে বসে রাখলো আমি তাকায় দেখি ওই মুসলমানকে সৈন্যরা রোমের সৈন্যরা যখন ধরে আনতেছে আগুনের চুলার দিকে আমি তাকায় দেখি একটা বার পিছন দিকে টান খেলতেছে না একটা বারও পিছন দিকে যায় না আস্তে আস্তে মৃত্যুর কূপের দিকে আগুনের চুলার দিকে আসতেছে এই মুসলমানের দিকে তাকায় আশ্চর্য হয়ে গেলাম এখন মুসলমান কত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেবে এই দৃশ্য আমি কেমনে দেখব আমি চোখ বন্ধ করলাম আমি যখন চোখ বন্ধ করলাম এমন সময় একটা আওয়াজ আসতেছে ওয়ালা তাকুলু লিম্যান ইউকতালু ফী সাবীলিল্লাহি আমওয়াতুন বাল আহয়া ওয়া লা তাকিল লা তাশউরু আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় আল্লাহ রাস্তায় যাদেরকে কতল করা হয় তোমরা বলো না তারা মরে গেছে আমি আল্লাহ বলতেছি তারা চির জীবন লাভ করেছে আপনার বলেন তো এই তেলাওয়াত যাদের কলিজার মধ্যে আছে তারা কি আগুনের চুলাকে ভয় পাবে নাকি আগুনের চুলার দিকে হাঁটতেছে মেয়েটা বলে হোসাইন ইমান কেমনে পাইলাম শোন আমি যেই সব বন্ধ করেছি একটা জীবন্ত মানুষকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেবে ওটা আমি নিজের চোখে কেমনে দেখব। এই জন্য দুটা চোখ বন্ধ করে রেখেছি এমন সময় একটা মধুর বাণী আসমানে এবং জমিনের চাইতেও কোটি কোটি গুণ দাম বেশি লাহাম্মুর এই কলেমা ওই মুসলমানকে যখন ফেলে দিচ্ছে মুসলমান এই কলমাটা কইছে এই কলেমা আমার কানের মধ্য দিয়ে ঢুকছে কানের মধ্য দিয়ে ঢুকে আমার কলিজার মধ্যে এমন সময় আমি দেখতে পাই মেয়েটা বলতে হোসাইন এমন সময় আমি দেখতে পাই যদিও দুইটা চোখ আমি হাত দিয়ে ধরে রেখেছি এরপরেও আমি দেখতে পাই ওই মুসলমান কাগুনের চুলার মধ্যে ফেলে দিচ্ছে মুসলমানের দেহ নামক খাঁচাটা আগুনের চুলার মধ্যে পড়তেছে ওই চুলার মধ্যে পড়ার আগেই কে যেন খাঁচার পাখিটা ধরে সবুজ রঙের একটা বাগানে ছেড়ে দেয় খাঁচা পড়েছে উত্তপ্ত তেলের মধ্যে কিন্তু খাঁচা পড়ার আগে পাখিটা ধরে যখন ছেড়ে দেয় আমি এক দৌড়ে দিলাম আমার দাদা হাত ধরে ছিল কিন্তু ইমানের শক্তি আমার দেহে আমার দাদা আমাকে আটকাবার পারল না এক দৌড়ে গিয়ে ঘরের মধ্যে ঢুকে আমি মাকে বললাম মা যদি বাসবার চাও তাহলে বলো লাহ ইহাম্মদুর রসুল্লাহ আমার মা বলতে তুই না খেলা দেখতে গেলি এই খেলা দেখতে গিয়ে মুসলমানের কলমা কোথায় পাইলি এ কলমা দিতে তোর দাদা শোনে তোর বাবা শোনে তোকে কিন্তু হত্যা করবে মা এ কলমা তুই ছেড়ে দে আমি তখন ফিল্লাই বললাম মা এ কলমাওয়ালারা কোনো দিন মরে না নিজের চোখে দেখছি দেহ পডে আগুনের চুলাতে কিন্তু খাসার পাখি উড়ে চলে যায় জান্নাতে আমি একদৌড়ে আসলাম রাজ দরবারে আসার পরে দেখি আমার দাদা সৈন্যদের নেমিছিল মিছিল করতেছে মুসলমান পুড়ে মরে গেল মুসলমান পুড়ে মরে গেল মুসলমান শেষ হয়ে গেল আমি তখন দাদার সামনে গিয়ে বললাম দাদা কানার ভাগ্যে ধন না সামনে পড়ে আসে সোনা কানা দেখতে পাই না মাটি মনে করে ফাইলা দেয় হাতে তুলে নেয় না কানার ভাগ্যে ধন মিলে না ও দাদা তোমরা মনে করতেছো মুসলমান পুড়ে গেছে মুসলমান মরে নাই মুসলমানের দেহ পুড়েছে মুসলমানের পাখি এখন ঘুরে আমার দাদা চিল্লায় বলে তুই আমার নাতি হইয়া তুই এই মরা মুসলমানের পক্ষ নিলি কেন আমি তখন বললাম দাদা যখন খেলা দেখতে এসেছিলাম তখন আপনার পক্ষ ছিলাম কিন্তু খেলা দেখতে গিয়া আমি নিজেই কলমা গ্রহণ করেছি আমার দাদা তখন মাতার সুলটেনে বলতেছে এই জাতকে মেরে কোনো দিন করা যাবে না একটা মারলে আরো দশটা জন্ম নেবে ধরে কোন সোহান আল্লাহ বাজান মেয়েটা কান্দাল হোসাইন ছয় বছর আমি ইমান গ্রহণ করেছি হোসাইন সিল্লা বল দুই নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে মেয়েটা হাজার গুণ সুন্দর দিয়েছে ওমর ফারুক বলে আলী আমার ঘট খেলে আল্লাহ কবুল করেছে হোসান বলে এত সহজ না কারণ দুইটার উত্তর দিলে বিয়ে করবে এই কথা কিন্তু বলা হয় নাই বরং তিনটার উত্তর দিতে হবে ওমর ফারুক বলে হোসাইন তাহলে তিন নম্বর প্রশ্ন করো এবার হোসাইন মেয়েটাকে তিন নম্বর প্রশ্ন করবে যারা এখানে বসে আছেন দাঁড়িয়ে আছেন আমি সবাইকে লক্ষ্য করে বলতেছি মেয়েটাকে প্রশ্ন করা হবে মেয়েটা উত্তর দিবে এরপরে কি অবস্থা হয় এরা সশককে আমরা একটু কোরআনের মাহফিলে শুনতে চাই কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান হাত নামান হায় হাত নামান সবাই শুনবেন মা আপনারা ঘড়ির দিকে ত্যাগে দেখেন আমি কিন্তু এ পর্যন্ত ঘড়ি দেখিনি একবার দেখছিলাম তখন বাঁচতেছিল একটার ধারে ধরে এখন দেখতেছি শোয়া একটা বেজে গেছে যখন আমি উঠছি তখন কয়টা ধরেন এগারোটা এগারোটা আর যখন আমি আপনাদের কাছে একটু ব্রেক নিচ্ছি তখন কয়টা সোয়া একটা তার মানে শোয়া দুই ঘন্টা শোয়া দুই ঘন্টা কথা বলার পরে আমি আপনাদের হাত তুলেছি তিন নম্বর প্রশ্নোত্তর কারা কারা শুনবেন সবাই তুলছে মাশাল্লাহ শুনবো এখন আপনাদের সামনে একটা পরীক্ষা হবে যে যে মাদ্রাসার মাহফিল এ মাদ্রাসার বন্ধু কারা শত্রুকারা এটা কিন্তু একটা পরীক্ষা হবে এই পরীক্ষায় কি আপনারা পাশ করবেন না ফেল করবেন হ্যাঁ বন্ধু তারাই যারা কোরআনের মাহফিলে কোরআনের মাদ্রাসার জন্য আদায় শুরু করলে ওঠে না উঠে যায় না এরা হলো মাদ্রাসার বন্ধু কোরআনের বন্ধু আর আদায় শুরু হলেই তারা চলে যাবে তারা বলতে লা ইলাহা লা ইলা হা ইল্লাল্লা হো মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ হলে সাল্লাম এবার হজরু তোমার পর হুসাইন তাহলে তিন নম্বর প্রশ্ন করো হোসেন বলতেছে রে আবার তিন নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে জরেকণ কখন এ মনোযোগ দিয়ে শুনতেছেন তিন নম্বর প্রশ্ন বিবাহের পরে বিয়ার আগের কথা কিন্তু বলা হয় নাই কারণ বিয়ার আগে বিয়ার আগে কোন মেয়ের সঙ্গে কোন বিষয়ে ভালোবাসার সম্পর্ক করা যায় না হারাম জোরে কন তাহলে ফতুয়া তো আপনারা জানেন বিবাহের আগে হোসেন বলতেছে বিবাহের পরে কারণ বিয়ার আগে কোনো কিছু করা যাবে যাবে না আমাদের বাংলাদেশে বিয়ার আগে মজা না বিয়ার পরে মজা চোদ্দোই ফেব্রুয়ারি কোন স্বামী স্ত্রী পালন করে এ যে চোদ্দই ফেব্রুয়ারির সামনে ভ্যালেন্টাইন ডে এটা কিন্তু কোন স্বামী স্ত্রী পালন করে না এটা পালন করে প্রেমিক প্রেমিকা দোরে কোন কথা ঠিক কেন এর নাম হলো বিশ্ব ভালোবাসা আসলে ভালোবাসা না তো বিশ্ব বেহায়া দিবস জি

বিশটা করেন সে বাবা দশ হাজার টাকা দান করবে আল্লাহ তার দানকে কবুল করেন বাবার কবর কে টুকরা আল্লাহ কবুল করে মেয়েটা ছোট বাচ্চার মতন ফোপায়া ফোপায় কানতেছে ওমর ফারুক বলে মা দুইটা কঠিন প্রশ্ন করলো তার উত্তর তুমি দিয়ে দিলে এইটা তো সহজ প্রশ্ন বিয়ার পরে তুমি তো থাকবাই স্বামীর সঙ্গে আমার আবদুল্লাহারের দিদ করে। তুমি যে হোসাইনকে স্বামী হিসাবে গ্রহণ করতে চাও তার সঙ্গে বিয়ার পরে তুমি থাকবে না তুমি বলো আমি থাকতে চাই মেয়েটা বলে আমির আপনি যেমন সহজ উত্তর ভাবতেছেন কিন্তু হোসাইন যখন প্রশ্ন করেছে তখন আমার কাছে উত্তরটা বড় কঠিন লাগতেছে কারণ বিবাহের পরে স্বামীর সঙ্গে থাকা এরা সব বইয়ের ভাগ্য হয় কথা কোনো হয় না কি হয় না কারণ আয়ুব নবীর অনেকগুলো বিবি ছিল আয়ুব নবীর অনেকগুলো বিবি ছিল কিন্তু আয়ুব নবীর সঙ্গে সবাই ছিল না আয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল এমনকি তার গোটা দেহ যখন ঘা হয়ে গেল লোকালয় থেকে যখন তাকে জঙ্গলের মধ্যে রেখে দিল তখন তার আপনজন বলতে কেউ নাই কোনো বিবি পর্যন্ত আয়ুব নবীর সঙ্গে নাই তবে একটা বিবি আয়ব নবীর সঙ্গে ছিল এমন কঠিন মুহূর্তেও তাকে ছাড়ে নাই তার নাম হইল রহি মা হা কর না কে মেয়ে এটা বলা হচাই রোমের জেলখানার ভিতরে একদিন আমি আফসোস করে বলেছিলাম আল্লাহ তুমি আছো আসমানে আর তোমার নবী আছে মোদী নাই মা সকালবেলা বেলা তিনটা করে চাবুক বিকালবেলা তিনটা করে চাবুক মারছে এত কষ্টের ভিতর আমি মোহাম্মদ রাসুল্লাহ সারি নাই আর তুমি আছো আসমানে নবী আছে মদিনাই এ রোমের জেলখানায় আমি একটা দুকিনী মারিকে নারীকে দেখার মতন কেউ নাই এমন হয়ে কানতে কানতে আমি যখন বেহোশ হয়ে পড়ে গেছি ওই বেহোশ অবস্থায় দেখি বিশ্ব নবী মদিনা রজা ছেড়ে আমার শিওরের পাশে দাঁড়ায় গেছে আমার সামনে গিয়ে বলতেছে রে এমন একটা বড় ঘরে জন্ম নিয়ে শুধু কলমা পর অপরাধে জেলখানায় বন্দি জীবন এত কষ্টের মধ্যেও তুমি যে ইমানকে আঁকড়ে ধরেছ তুমি যে ইমানকে কলিজার মধ্যে গ্রহণ করেছো তুমি জানো আল্লাহ তোমার জন্য বলেছেন আল্লাহ তোমার কোনো ভয় নাই ও তোমার কোনো চিন্তা নাই বিল ও তো কোন তুমি যখন দুনিয়া থেকে কবরে যাবে আমি নবী বলতেছি আল্লাহ তালা তোমার জন্যে আটটা জান্নাতে বরণ করবে আমি তখন বললাম ইয়ার রসুল আল্লাহ আমি মরে গেলে জান্নাতে যাব। কিন্তু জীবিত অবস্থায় আমার কি কোনো কিছু পাওয়া নাই কারণ যখন দোয়া করি তখন কি বলি রব্বানা। আতিনা ফিদ দুনিয়া হাসানা তাও অফিল আখেরাতে হাসানা আমার দুনিয়াতে কি কোনো সৌন্দর্য নাই আমার দুনিয়ার কি কোনো আনন্দ নাই নবী বললেন তুমি দুনিয়াতে কি চাও আমি তখন স্বপ্নের মধ্যে বললাম এরাসুল আল্লাহ যদি রোমের জেলখানা থেকে কোনোদিন মুক্তি পাই তাহলে আপনার ছোট নাতি হোসাইনকে আমি একটু গ্রহণ করতে চাই আল্লাহ নবী চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে আমি তখন স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করলাম নবী গ আপনার ছোট নাতিকে আমি গ্রহণ করতে চাই স্বামী হিসাবে পাবার চাই এইটা শুনে আপনি কেন কান্দেন আল্লাহ নবী বললেন রম সম্রাট কায়সের নাতির শোন আমার নাতির এমন একটা সময় আসবে গোটা পৃথিবী তার কাছ থেকে আলাদা করা হবে ইমান ইসলামের জন্যে আমি নবীকে ভালোবাসার কারণে তাকে হত্যা করা হবে ওই কঠিন কারবালার মুহূর্তে তুমি কি তার সঙ্গে থাকতে পারবে আমি সেদিন ওয়াদা করেছি যদি হোসানকে গ্রহণ করতে পারি সুখে বলেন দুঃখে বলেন সবসময় আমি তার সঙ্গে থাকতে চাই বিবি মার মতো সঙ্গে সঙ্গে হোসেন বললেন রে মে আমি তিন নম্বর প্রশ্নের উত্তরে যেমন আশা করেছিলাম তার চাইতে একশো গুণ সুন্দর তুমি উত্তর দিয়েছ ওমর ফারুক বললেন আলী ভাই আল্লা আমার ঘটকালি কবুল করেছে হোসেন বলতেছেন আমার কোনো আপত্তি নেই বিবাহ হয়ে গেল ওই কারবালার প্রান্তরে মাত্র তার একাত্তর জন সঙ্গে নিয়ে হোসেন রাজি আল্লাহকে যখন আবদ্ধ করলো হোসেন রাজি আল্লাহ কিন্তু তার বিবিকে বলেছিল তুমি ইচ্ছা করলে তোমার আলিয়াসগর কোলের বাচ্চাকে নিয়ে তুমি চলে যাবার পারো তোমার সঙ্গে কোনো শত্রুতা নাই তোমার সঙ্গে কোনো শত্রু শত্রুতা আমার সঙ্গে আমার সঙ্গে থাকতে গেলে তোমার কিন্তু বড় কষ্ট হবে তখন বিবি বলে স্বামীগো বিয়ের সময় তৃতীয় প্রশ্ন করেছিলেন বিয়ার পরে আমার সঙ্গেই তোমার থাকতে হবে আজকে কঠিন বিভদের মুহূর্তে আমি আপনাকে ছাড়ব না আলিয়াজগর পানি পাচ্ছে না মায়ের স্থানে দুগ্ধ পর্যন্ত শুয়ে গেছে জিব্বা বের করতেছে ওই জিব্বা আর ভিতরে ঢোকাবার পারে না মার জিব্বাটা লাগায় মার জিব্বার মধ্যে আর পানি নাই স্বামীকে ডাকতে বলে স্বামী গ এইদের সৈন্যরা আপনার শত্রু হতে পারে কিন্তু আপনার সন্তান এই কোলের বাচ্চার তো শত্রু হবে না আপনি কি পারবেন না ফরাত কোল থেকে এক পেয়ালা পানি আমার আলিয়াসগরকে পান করাতে নিয়ে এক হাঁটু পানির ভিতরে ফরাতের পানি কুকুর খায় ফরাতের পানি শিয়াল খায় সেই পানি তোমরা বন্ধ করে দিলে আমার জন্য বন্ধ করে দাও আপত্তি নাই দুধের বাচ্চা মা স্তনের দুগ্ধ পায় না মার জীবার ভিতরেও পানি নাই এক পেলা পানি কি পান পারব না এই বলে পানি করাবার যেই মুখে চাই দিবার পানি মুখে যাওয়ার আগে এজিদের সৈন্যবাহিনীর একটা তীর এসে হজরত হোসেনকে যেন লাগতেছে কিন্তু আলিয়াসগড় কেমন যেন কম্পন দিয়ে উঠলো ওই তীরটা হোসেনকে না লেগে তার আলিয়াসগর সন্তানের গায়ে লেগেছে এপার দাতির ঢোকে ওই পারতীর যখন বের হয়ে গেল হোসাইন মাতার কালো পাগড়ি খুলে আলিয়াস ঢেকে তার মায়ের সামনে বিবি রে তোমার আলিয়াসগরকে আল্লাহ ফরাতের পানি পান করায়নি শাহাদুতের পিয়ালা পান করে জান্নাতের মেহমান বানাইছে তুমি পারতে এই বাচ্চাকে নিয়ে তাবু ছেড়ে মদিনায় চলে যেতে তুমি বাচ্চার দিকে তাকাইলা না শুধু আমার দিকে তাকাইলা পরদিন যখন সকালবেলা হোসান রাজি আল্লাহকে হত্যা করার পরে দেহ থেকে যখন মস্তক বিচ্ছিন্ন করে নিয়ে যায় ওই জিয়াদের নেতৃত্বে একদল অশ্বরাহী ঘোড়ার চালক হোসান দেহের উপর দিয়ে ঘোড়া চালনা করে ঘোড়ার পায়ের সঙ্গে হোসেনদের দেহ টুকরো টুকরো হয়ে যায় বিবি দূর থেকে তাকা দেখে এই মানুষটাকে নবী আমার শেষ সময় তুলেছে এই মানুষটার নবী কত আদর করেছে আর সেই মানুষটাকে আজকে মুসলমান হইয়া ঘোড়ার খোরের সঙ্গে আঘাত করে যখন চলে যায় বিবিটা গোটা দেহ টোপলা করে হোসান তালা দেহের উপরে হাত দেয় বলে স্বামী গো তোমার দেহ ছিন্ন বিচ্ছিন্ন করেছে তোমার মাথা তোমার দেহের সঙ্গে নাই আমি তোমার দেহ হাত দেওয়া করতেছি তোমার জীবনের শেষ মুহূর্ত তোমার সঙ্গে ছিলাম তুমি যখন জান্নাত যুবকদের সর্দার হবে তোমার দুনিয়ার বউটা তুমি তোমার সঙ্গে জান্নাতে রাখবে আমার মায়েরা বোনেরা এবং আমার বাবাজিরা ভাইয়েরা যুবকেরা সকলকে লক্ষ্য করি কিন্তু আজকের আলোচনা ইজা জুকিৰ মহু অজিলাত কুলু বুহুম অই যা তুলিয়া তালাইহিম আয়া তুহু যা দাতুহুম ই মান ওয়ালা আল্লা আমাদের সবাইকে কবুল করুক সকলে বোলা লহ মামিন আস্তফির অল্লহ

একশো সত্তর হবি না তো পাঁচশো করে থাকি পঁচিশ হাজার ধরা লাগবে একশো সত্তর ওটা দানের মধ্যে ওটা দানের মধ্যে তার মানে বোঝা গেলে একশো তাহলে পঞ্চাশ পাওয়া যায় দুইশো তাও লাগতো সামনে আসতে শুভ দিন চিন্তা ভাবনা করে নিন ধান কিন্তু আসে না এ লোক এগুলো সব ওই যে আগেকার বক্তা কাম সারা লাগবে বাবা লাস্টে তো তোমার ছেড়ে দিয়ে গেছে কিন্তু মানুষজন অনেক রাত হয়ে গেছে অনেক রাত এ আপনারা ধান দেননি কেন আবাদত কি কমে গেছে নাকি আবাদ কমে গেছে আর সদকা তো তার উদ্দুল বালা ধান সদগা করলে